ঈশ্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলেছে। কেন? কারণ হচ্ছে সেই জমিনের ভিতরে বীজ দিয়ে বীজটা মাটির উপর মাটি চাপা দিয়ে দেয়। তাহলে কাফেরকে কাফের কেন বলা হয়? তো কাফেরকে কাফের বলা হয় এই কারণে, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত যেই বিধান, সেই বিধানের উপর নিজের বুঝ ব্যবস্থার ঢালাই করে দিয়ে নিজে যা বুঝেছে তার বুঝ অনুযায়ী বুঝের মাটি দিয়ে ঈমানটাকে কি করে দিয়েছে, চাপা দিয়ে দিয়েছে। সেই কারণে এরে কাফের বলে। কাফেরের এমনিতে অর্থ হচ্ছে অস্বীকারকারী। তাহলে কেউ অস্বীকার করে আর কেউ স্বীকার করে, যাকে স্বীকার করে তাকে মুমিন বলা হয়, যে ব্যক্তি অস্বীকার করে তাকে কাফের বলা হয়। যিনি মুমিন তিনি যিনি গ্রহণ করেছেন, আর যিনি কাফের তিনি অস্বীকার করেছেন। তাহলে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে 22 চ্যানেল দুই ধরনের, একজন মেনে নিয়েছেন আর একজন মেনে নেন নাই, দুই ধরনের পেলেন না। মাঝখানে আরো এক দল আছে, সেই দলকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? ম্যান অফ ডাবল স্ট্যান্ডার্ড, ম্যান অফ ডাবল স্ট্যান্ডার্ড, ম্যান অফ ডাবল ফেসেস। যেই ব্যক্তির চেহারা একটা না, কয়টা? 2, 3, 4, 5, এক এক জায়গায় এক এক ধরনের চেহারা। এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জায়গার মধ্যে আপনাদের সামনে শেয়ার করব, তুলে ধরব। সেই কারণে কোরআনে পাকের শুরুতে আল্লাহ প্রথমে মুমিনের পরিচয় তুলে ধরেছে, আয়াত ব্যবহার করেছে দুইটা। এরপরে কাফেরের পরিচয় তুলে ধরেছে, আয়াত ব্যবহার করেছে দুইটা। এরপরে মুনাফিকের পরিচয় তুলে ধরেছে, আয়াত ব্যবহার করেছে 11টা। আমাদের মতো আল্লাহ আরো অনেক সৃষ্টি আল্লাহর জগতে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কোন সৃষ্টিকে আল্লাহ খলিফা বলেন নাই। খলিফা মানে দর্জি না, আমাদের এখানে যারা কাপড় সেলাই করে তাদেরকে খলিফা বলি না, এটা সেই খলিফা না। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বলেছেন খলিফা। খলিফাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তো হয় ভাইস জেরেন্ট। ভাইস জেরেন্ট মানে আমি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি কি কি কাজ করে আমি একটা গ্রাউন্ড তৈরি করব, আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে একটু শুনতে হবে, পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। প্রতিনিধির একটা কাজ আছে। এখন আমি যে আপনি সবাই আমরা আল্লাহর প্রতিনিধি, মানুষরা রিক্সা চালা, মানুষরা জমিনে কাজ করুক, অথবা মানুষরা রাষ্ট্র পরিচালনার চেয়ারে বসুক, যেই যেই জায়গায় থাকুক না কেন, আমি যেহেতু মানুষ সেই হেতু আমি জমিনে আল্লাহর প্রতিনিধি। তাহলে প্রতিনিধি কেন বলা হলো? বলা হয়েছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাওয়ার দিয়েছেন, পাওয়ার, সেই পাওয়ারটা আমি আল্লাহর পক্ষ থেকে হ্যান্ডেল করতে হয়। তাহলে আপনি কি ছোট? ছোট না। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা পাওয়ার আমাকে আপনাকে সবাইকে দিয়েছেন, এবং আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে ওই পাওয়ারটা যেটা আল্লাহ আমাদেরকে ডেলিগেট করেছেন, সেই পাওয়ারটা আল্লাহর বিহাফ, অন বিহাফ অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমরা সেই দায়িত্ব পালন করি, সে আইন এক্সারসাইজ করি। সেই কারণে আমাকে বলা হয়েছে খলিফা। খলিফা সাধারণভাবে দুই ধরনের হয়। কিছু খলিফা আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়েছেন সেটা মেনে নিয়েছেন, আর কিছু আছে সেটা মেনে নেন নাই, কিন্তু উনি দায়িত্ববান মেনে নেন নাই। যারা মেনে নেয় নাই তাদের মধ্যে ভাগ প্রধানত দুইটা, একটাকে আমরা বলি কাফের। কি বলি?
কাফের গালি না কিন্তু কাফের কি গালি না কাফের শব্দের অর্থই হচ্ছে আমি যে বিষয়টা আপনার সাথে আপনার সামনে রাখলাম সেই বিষয়টা আপনি অস্বীকার করলেন তো অস্বীকার করাটাকে কুফর বলা হয় কি বলা হয় কুফর আরবি ভাষার প্রাঞ্জলতা যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন আরবিতে কৃষককেও কাফের বলা হয় কি বলা হয় কৃষককে কৃষক আছে না কৃষক কৃষককে আরবিতে কাফের বলা হয় কেন কারণ হচ্ছে কৃষক মাটির ভিতরে বীজ বপন করে বীজটাকে কি করে হাইড করে লুকাই রাখে এই লুকাই রাখার কারণে কৃষককে আরবিতে কি বলে এই কাজটাকে কুফর বলে কি বলে কুফর কুফর মানে হচ্ছে উনি বীজটা জমিনের মধ্যে হাইড করেছে বীজটা লাগিয়ে উপরে মাটি চাপা দিয়ে দিয়েছে যাতে কেউ দেখতে না পারে বুঝতে পেরেছেন তাইলে কুফরের একটা অর্থ হচ্ছে হাইড করা লুকানো কুফরের আরেকটা অর্থ হচ্ছে অন্ধকারের মধ্যে রাখা কুফরের আরো একটা অর্থ হচ্ছে জমিনের ভিতরে বীজ ঢুকিয়ে উপরে মাটি চাপা দিয়ে দেওয়া বুঝতে পেরেছেন এটা আরবি ভাষার প্রাঞ্জলতা আপনি একটা শব্দকে বিভিন্ন ডাইমেনশন থেকে যদি না বুঝেন তো শব্দটা পরিপূর্ণ রূপে কারো সামনে তুলে ধরা সম্ভব হয় না সেই কারণে পবিত্র কোরআনে পাকের মধ্যে কৃষককে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলেছে কেন কারণ হচ্ছে সেই জমিনের ভিতরে বীজ দিয়ে বীজটা মাটির উপর মাটি চাপা দিয়ে দেয় তাহলে কাফেরকে কাফের কেন বলা হয় কাফেরকে কাফের বলা হয় এই কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত যেই বিধান সেই বিধানের উপর নিজের বুঝ ব্যবস্থার ঢালাই করে দিয়ে নিজে যা বুঝেছে তার বুঝ অনুযায়ী বুঝের মাটি দিয়ে ঈমানটাকে কি করে দিয়েছে চাপা দিয়ে দিয়েছে সেই কারণে এরে কাফের বলে কাফেরের এমনিতে অর্থ হচ্ছে অস্বীকারকারী তাহলে কেউ অস্বীকার করে আর কেউ স্বীকার করে যাকে স্বীকার করে তাকে মুমিন বলা হয় যে ব্যক্তি অস্বীকার করে তাকে কাফের বলা হয় যিনি মুমিন তিনি যিনি গ্রহণ করেছেন আর যিনি কাফের তিনি অস্বীকার করেছেন তাহলে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে ভাইস চেয়ারম্যান দুই ধরনের একজন মেনে নিয়েছেন আরেকজন মেনে নেন নাই দুই ধরনের পেলেন না মাঝখানে আরো এক দল আছে সেই দলকে বলা হয় মুনাফিক কি বলা হয় ম্যান অফ ডাবল স্ট্যান্ডার্ড ম্যান অফ ডাবল স্ট্যান্ডার্ড ম্যান অফ ডাবল ফেসেস যেই ব্যক্তির চেহারা একটা না কয়টা দুই তিন চার পাঁচ এক এক জায়গায় এক এক ধরনের চেহারা এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জায়গার মধ্যে আপনাদের সামনে শেয়ার করব তুলে ধরব মুনাফিক কাফের শব্দটা আপনারা বুঝেছেন ঈমান যিনি মুমিন তো মুমিনকে মুমিন বলা হয় কেন মুমিনকে মুমিন বলা হয় মানুষের অন্তরে কিছু প্রশ্নের জাগরণে মানুষের অন্তরকে অস্বস্তিতে রাখে ডিস্টারবেন্স ইমব্যালেন্সমেন্ট মানুষ যেই কারণে মানুষের মেন্টাল হেলথ নষ্ট হয়ে যায় এবং যেহেতু আমরা গত জুমায় বলেছি এই জুমায় আমি এই বিষয়টা রিপিট করছি না মানুষের আমাদের বর্তমান প্রজন্ম এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে সেটা কি মেন্টাল হেলথ ডিস্টার্ব হওয়া কেন আপনি ঈমান ছেড়ে দিয়ে মেন্টাল হেলথকে কখনো শান্তিতে রাখতে পারবেন না এগুলো আপনি আপনার রাজনীতি করেন এগুলা নিয়ে কিন্তু দিন বাদ দিয়ে আপনি মেন্টাল হেলথ ভালো রাখবেন এটা কখনো সম্ভব না কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আপনি শিক্ষা ব্যবস্থা থেকে বাইরের
বাইরের জগৎকে অনুসরণ করতে গিয়ে আপনি শিক্ষার পুরো পরিবেশ থেকে আপনি দ্বীনকে দাফন করে দিয়েছেন, ধর্ম শিক্ষাকে দাফন করে দিয়েছেন। ধর্ম শিক্ষা মানে মৌলবিয়ানা না, ধর্ম শিক্ষা বাদ দিলে আপনি সমাজকে কোন রকমে ব্যালেন্স করতে পারবেন না। আপনি সমাজে আপনি যত বড় ডিগ্রি বাইরে থেকে নিয়ে আসেন কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ধর্ম শিক্ষা বাদ দিয়ে আপনি সোসাইটির যে মেন্টাল হেলথ এটাকে ডিপ্রেশন থেকে বাঁচাতে পারবেন না, এটাকে অ্যাংজাইটি থেকে বাঁচাতে পারবেন না, এটাকে বিভিন্ন ধরনের এই যে আমরা বলি না বোরিং, বোরিং বলেন, ডিপ্রেশন বলেন, অ্যাংজাইটি বলেন, মানুষের মেন্টাল হেলথ বলেন, এই যাবতীয় জিনিস থেকে আপনি মানুষকে রক্ষা করতে পারবেন না যদি ধর্মবাদ দিয়ে দেন। সেটা আপনি করছেন, আমরা করছি, আমরা জাতীয়ভাবে করছি। আমরা মসজিদ শিক্ষা যেটা সকালবেলা আমাদের ছেলেদেরকে পাঠাতাম সেটা একেবারে তুলেই দিয়েছি। আমরা আরবি শিক্ষা, আমাদের ছেলেদেরকে আরবি শিক্ষা দেওয়া, আমরা যেই যেই মডার্ন হতে যাচ্ছি, যেই আমাদের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, যেই ছেলেকে একটা ভালো স্কুলে দিয়েছি, আমি আস্তে আস্তে ধর্মের গ্রিপ থেকে নিজেকে কি করে ফেলছি, আস্তে আস্তে আলাদা করে ফেলছি। ভুল করছেন, ভুল করছেন। যেই ভুল পশ্চিমা বিশ্ব করেছে সেই ভুল আপনি করিয়েন না। পশ্চিমা বিশ্ব বুঝতে পেরেছে কোন ভুল করেছে, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে পারছে না, মাশুলও দিতে পারছে না। আপনি পারবেন, আমরা পারবো না সেটা, আমরা সেই ভুল এফোর্ড করতে পারবো না। আমরা আমাদের মা বাবাকে ঘরের কোণে একসাথে রেখে বছরে একবার দেখতে আসা এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। আমি আপনাদেরকে, আমাদের কাজ আজান দেওয়া, আমরা আজান দিয়ে যাচ্ছি, আমরা সমাজের নারবে, কারণ এটা আমাদের দায়িত্ব। আমরা রাজনীতি করি না, সমাজের নারবে হাত দিয়ে সমাজের কি কি রোগ আছে সেই রোগগুলো আপনাদের সম্মুখে তুলে ধরা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালন করে চলে যাব, আজান দেওয়া আমাদের দায়িত্ব, নামাজ পড়বেন কি পড়বেন না সেটা আপনাদের দায়িত্ব। আপনাকে জোর করে এনে নামাজ পড়ানোর দায়িত্ব আমাকে দেওয়া হয় না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মানুষের মনে লাখ প্রশ্ন, লাখ প্রশ্ন, সেই প্রশ্নগুলো মানুষের ভিতরে খান খান করে ফেলে। কেন আসলাম, কোথায় যাব, কেউ নাই, ঘর থেকে বের হই, মানুষজন না দেখলে মনের মধ্যে এক ধরনের, হ্যাঁ সবাই চলে গেছে, কোথায় যাচ্ছে, মাটিতে শুয়ে দেওয়া হয়, কেন দেওয়া হয়, মাটিতে শুয়ে দেওয়ার পরে এরপরে কি, আমি আমার আত্মীয় স্বজন শুয়াই দিলাম পানির উপরে, কোথায় যাচ্ছি আমরা, কেন আসলাম, এই যে লাখ প্রশ্ন আপনার ভিতরকে কুরে কুরে খাচ্ছে, এই সমস্ত প্রশ্নগুলা একটা সেন্টেন্সের মাধ্যমে ডিলিট হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকাল বিকাল পড়ি তো গায়ে লাগে না। আপনারা জানেন এই একটা সেন্টেন্স পৃথিবীর আনাচে কানাচে যারা কখনো পড়ে নাই তাদের গায়ের মধ্যে আগুন লাগিয়ে দেয় একটা সেন্টেন্স, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আমার নবী এই সেন্টেন্সের প্রতি এত গুরুত্ব দিয়েছেন, উম্মতকে বলেছেন, উম্মত কাপড় যেমন ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হয়, তোমার ভিতরের ঈমানকেও এই কলমার বাড়ি দিয়ে পরিষ্কার করো। এটা এত গুরুত্বপূর্ণ, এই এটা যখন আপনি পড়েন এটা আপনার ভিতরে জমে থাকা অনেক ময়লা নিমিষে পরিষ্কার করে দেয়। আপনি জানেন কত শত অ্যান্টিবায়োটিকের কাজ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হয় না, বিদায় জানিও না। পৃথিবীতে এই যে একটা সেন্টেন্স দিয়ে আমরা হাজার ওষুধ থেকে নাজাত পেয়ে যায় আমরা জানিও না। আমার ভাইরা, তো এই একটা বিষয়
আমাদের অন্তরের হাজার প্রশ্ন যেগুলো আমাদের ভিতরের জগৎকে ডিস্টার্ব করে, আমাদের ভিতরে ব্যালেন্স করে, শান্তি এনে দেয়, এক ধরনের একটা পিস তৈরি করে আমার ভিতরে। এই যে পিস তৈরি করে এটাকে আমন বলে। কি বলে? আমন, নিরাপত্তা, সিকিউরিটি, সেফটি। এটা যখন প্রতিষ্ঠিত হয়, তো যার অন্তরে এটা প্রতিষ্ঠিত হয় তাকে মুমিন বলা হয়। কি বলা হয়? মুমিন। মুমিন কাকে বলে? কো যার অন্তরে আল্লাহ এবং রসুলের বিশ্বাস স্থাপনের মাধ্যমে যার ভিতরে ব্যালেন্স তৈরি হয়েছে তাকে মুমিন বলে। যার অন্তর থেকে দুশ্চিন্তা দূর হয়ে গেছে, যার অন্তর থেকে ডিস্টারবেন্স দূর হয়ে গেছে, যার অন্তর থেকে মেন্টাল ইল দূর হয়ে হিলিং সৃষ্টি হয়েছে তাকে মুমিন বলে। বুঝতে পেরেছেন? কাফেরও পাইলেন, মুমিনও পাইলেন। মাঝখানে আরেকটা আছে না, মুনাফিক শব্দটি নুন ফা কফ, নাফাক, নাফাক থেকে উৎপন্ন। আরবিতে নাফাক বলা হয়। এই যে এখন আমাদের এখানে সমুদ্রের মাঝখান দিয়ে একটা টানেল তৈরি হচ্ছে না, আরবিতে টানেলকে কি বলে? নাফাক। কি বলে? নাফাক। নাফাকের মুখ কয়টা থাকে? একটা না দুইটা? দুইটা। একটা দিয়ে ঢুকবেন, আরেকটা দিয়ে বের হবে। তো নাফাকের মুখ দুইটা হওয়ার কারণে নাফাককে নাফাক বলে, আর মুনাফিকের চেহারা দুইটা হওয়ার কারণে মুনাফিককে আরবিতে মুনাফিক বলে। বুঝতে পেরেছেন? কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বের হবে বুঝতেও পারবেন। মুখ কখনো এদিক দিয়ে তুলে রাখে, আবার কখনো ওই দিক দিয়ে তুলে রাখে, দেখার কোনো উপায়। সেই কারণে মুনাফিক শব্দটিকে নাফাক, নুন ফা কফ, নাফাক থেকে গ্রহণ করে আপনাদেরকে বলতে চাচ্ছে যে এই ব্যক্তি কোন জায়গা দিয়ে ঢুকবে আর কোন জায়গায় দিয়ে বের হবে বোঝার কোনো উপায় নাই। কারণ সে সাধারণত এক ফেসের হয়, এক চরিত্রের হয়। কাফের সরাসরি অস্বীকার করে, কাফের সরাসরি, কিন্তু এই ব্যক্তি সরাসরি অস্বীকার করে না। সেই কারণে কোরআনে পাকের শুরুতে আল্লাহ প্রথমে মুমিনের পরিচয় তুলে ধরেছে, আয়াত ব্যবহার করেছে দুইটা। এরপরে কাফেরের পরিচয় তুলে ধরেছে, আয়াত ব্যবহার করেছে দুইটা। এরপরে মুনাফিকের পরিচয় তুলে ধরেছে, আয়াত ব্যবহার করেছে এগারোটা। বুঝতে পেরেছেন? আলিফ লাম মিম জালিকাল কিতাব বলে মুমিনের পরিচয় তুলে ধরেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বলে মুমিনের পরিচয় তুলে ধরেছে দুই আয়াত। এরপরে কাফেরের পরিচয় তুলে ধরেছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বিসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। বাস, এরপরে শুরু হয়েছে মুনাফিকের পরিচয়। মুমিনের জন্য দুই, কাফেরের জন্য দুই, মুনাফিকের জন্য এগারো। কয় আয়াত? এগারো আয়াত। কেন? কেন এত আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ শুরুতে আমাকে আপনাকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে তোমাদের প্রত্যেকের সমাজে, প্রত্যেকের ঘরে বাড়িতে কিছু মানুষ পাবা যারা তোমাদের সাথে থাকবে, তোমাদের কথা বলবে, তোমাদের মিটিংয়ে বসবে, কিন্তু তাদেরকে ধরা বড় কষ্টের। কেন? কারণ তারা বাহ্যিকভাবে দেখতে তোমাদের মতোই, কথা তোমাদেরটাই বলে, ইন্টারেস্ট তোমাদেরটাই, ইন্টারেস্ট তোমাদেরটাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিয়ে এসেছেন না? আমার নবী কি শুধু আকীদা নিয়ে এসেছেন? দিন ইসলাম দুইটা জিনিসের নাম, আকীদা, নেজামে হায়াত, আপনি জীবন কিভাবে যাপন করবেন সেই জীবন যাপনের তরিকা শিক্ষা দেওয়ার জন্য নবী এসেছেন। নবী শুধু আপনাকে আকীদা শিক্ষা দেওয়ার জন্য আসেন নাই। আমার নবী যেমন আকীদা শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনই আমার নবী সমাজ জীবন কিভাবে হবে, আপনার পরিবারের সাথে কিভাবে আচরণ করবেন, রাষ্ট্রে কিভাবে থাকবেন, আত্মীয় স্বজনের সাথে কি আচরণ করবেন, একটা তরিকা আমার নবী শিক্ষা দিয়েছেন। এটাকে নিজামে হায়াত বলে। কি বলে? নিজামে হায়াত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে কিছু লোক একসাথে নামাজ দোয়া পড়ে,
কিন্তু নবীকে সহ্য করতে পারে না, নবীকে সহ্য করতে পারে না, তাদেরকে কি বলবো? মুনাফিক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ দোয়া পড়ে কিন্তু আলে বাইতে রাসূলের নাম নিতে পারে না, তাদেরকে কি বলবো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ দোয়া তাসবিহ তাহলিল সবকিছু আছে, খুলাফায়ের রাশেদা আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমান গনি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম ওনাদের নাম নিলে কেমন কেমন, নিচ থেকে ভিতর থেকে ওয়েলকামিং, না কি বলবো? আপনি দেখছেন কয় ধরনের সূরত। আমি দ্বীন মানি, এই যে আকীদা ঈমান পরকাল, কিন্তু কোরআনের শাসন এটা এটা যায় না, এটা বর্তমান সময়ের সাথে যায়, কি বলবো? কোরআনে পাকের মধ্যে এই তাবুত সূরতগুলো আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছে। হাবিব কিছু আছে কোরআনের কথা বললে ঠিক আছে, যেই বলি কোরআন যার উপর অবতীর্ণ করা হয়েছে তার কাছে একটু আসো। ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাহুম রাসূলুল্লাহ লাউ রুসাহু ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাগবিরুন। রাসূল পাকের কাছে যদি আসতে বলা হয় যে আমার নবীর কাছে আসো, আমার নবী তোমাদের কাছে তোমাদের জন্য ক্ষমা চাইবে, যখন নবীর কাছে আসতে বলা হয় তখন এটা গ্রহণ করে, মানে কেমন যেন আমার পার্সোনালিটির সাথে যায় না, নাফাকত আছে, কি আছে? এগুলো হচ্ছে মুনাফিকের বিভিন্ন ধরন। ধরেন আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আমি বড় মহব্বত করি, আমরা নবীকে বিশ্বাস করি, নবীকে মানি, কিন্তু যখন বলা হয় আমার নবী একটা জীবন বিধান নিয়ে এসেছে, যখন জীবন বিধানের প্রশ্ন আসে তখন ভিতরে কেমন কেমন তৈরি হয়ে যায়। আপনি পূর্ণভাবে ইসলাম গ্রহণ করেছেন? আপনারা বুঝতে পারছেন কঠিন হয়ে যাচ্ছে? আমার নবী দুইটা জিনিস নিয়ে এসেছে, একটা জীবন বিধান, এটা আমাকে মেনে নিতে হবে, আর একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমাদের জন্য আকীদা নিয়ে। তো একটা আকীদা, একটা জীবন বিধান, দুইটা একসাথে মেনে নিতে হবে যদি আমি পূর্ণ ঈমানদার হতে চাই। যদি জীবন বিধানের ব্যাপারে বিন্দু পরিমাণ আমার ভিতরে সংশয় থাকে তাহলে আমি সংশয়বাদী হব, মুমিন হতে পারবো না। একটা জিনিস মাথায় রাখবেন, নবীরা যে জীবন বিধান নিয়ে আসে সেটা সাধারণভাবে গরিব মেহনতি জনতার জন্য, ওইটার মধ্যে মঙ্গল কাদের জন্য? সমাজের মধ্যে যারা গরিব শ্রেণী তাদের জন্য বেশি মঙ্গল, তাদের জন্য বেশি উপকারী। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফের মধ্যে এসে জীবন বিধান প্রতিষ্ঠার কাজ শুরু করেছেন, আমার নবীর ডাকে সবচেয়ে বেশি সাড়া দিয়েছেন কারা? গরিব অসহায় মজলুম জনগোষ্ঠী। কেন? কারণ মনে রাখবেন নবীরা যেই বিধান নিয়ে আসে সেই বিধান সমাজের সর্বস্তরের মানুষের জন্য, সমগ্র মানব জাতির জন্য অনেক বেশি উপকারী হয়। কেন? কারণ সেটার মধ্যে মানুষের সুখ দুঃখ, মানুষের ভালো লাগা মন্দ লাগা সব কিছুকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনারা বর্তমানে আমরা যেই সমাজের মধ্যে আস্তে 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 পদার্পণ করছি সেই সমাজের মধ্যে অনেক ধরনের সমস্যা ইতোমধ্যে দেখা দিয়েছে, কিছু সমস্যা কিছুদিনের মধ্যে দেখা দেবে, তন্মধ্যে জটিলতম সমস্যা হচ্ছে মানসিক পেরেশানি। কি সমস্যা? মানসিক। আপনি ক্যান্সারের রোগ চিকিৎসা করাইতে পারবেন, আরো যত রোগ শোক আছে সব কিছুর কিছু না কিছু চিকিৎসা আপনি করাইতে পারবেন, কিন্তু মানসিক স্বাস্থ্য এটা এমন একটা গুরুত্বপূর্ণ এবং কঠিন জিনিস, এটার কোনো চিকিৎসা কেউ দিতে পারে। এবং আমরা আস্তে আস্তে যেহেতু দিন বের করে দিচ্ছি সেই হেতু আমরা আস্তে আস্তে ওই সমস্যাগুলোর মধ্যে ঢুকে যাচ্ছি, আমাদের কাছে এগুলার কোনো সমাধান নাই। একটা ছেলে বাচ্চা যখন বড় হয়, এই বাচ্চা বড় হওয়ার সময় তার কি কি জিনিস প্রয়োজন হয়, আপনি যেই জিনিসগুলো তাকে দিচ্ছেন শুধু সেই জিনিসগুলাই কি তার প্রয়োজন, না এর বাইরেও প্রয়োজন আছে? এখন এই বিষয়গুলো আমরা কার কাছ থেকে জানবো এবং শিখবো?
আমরা আল্লাহ এবং রাসূলের কাছ থেকে জানি কেন কারণ মওলাই করিম আমাদেরকে বানিয়েছেন উনি জানেন আমরা কি আন্দাজে জীবন যাপন করলে আমাদের জীবনের মধ্যে সমস্যা আসলেও কোন সমস্যা আমাদেরকে সুইসাইডের দিকে ঠেলে দিবে না কিন্তু আপনি যদি আল্লাহর দেওয়া জীবন বিধান বাদ দিয়ে নিজে একটা জীবন বিধান সেট করে নেন তো হবে কি জানে আপনি একটা সমস্যা থেকে নাজাত পাবেন তো হাজার সমস্যা আপনাকে জেকে বসবে আপনি সেই সমস্যাগুলো থেকে কোনোভাবে মুক্তি পাবেন আমি কোরআনে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি প্রথমে সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেন দরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিহা রিজকুহা মিন কুল রাগাদান মিন কুল্লি মাকান আল্লাহ বলছে বান্দা তোমাদেরকে একটা দেশে एग्जांपल দে তো সেটা কি রকম কো তোমাদেরকে একটা দেশের রাষ্ট্রের সমাজের শহরের কথা বলি যেই শহর কানাত আমিনাতাম মুতমাইন্না নিরাপদ ছিল শান্তির ছিল দেশটা কি ছিল নিরাপদ ছিল শান্তির ছিল ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান সেই রাষ্ট্রের মধ্যে মানুষের জন্য যা কিছু উপকারী সেই উপকারী বিষয়গুলো বিভিন্ন জায়গা থেকে এত বেশি আকারে আসতো যা মানুষের প্রয়োজনের তুলনায় অনেক বেশি সাধারণতভাবে আমরা মানুষ যখন আমরা কোনো কিছু প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে যাই আমাদের সমাজের মধ্যে জীবনের মধ্যে একটা বিকৃতি সাধন হয় কি সাধন বিকৃতি আমরা দীর্ঘদিন পর্যন্ত কোন একটা জিনিসকে ধরে রাখতে পারি না তো ফা আযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ তো মানুষ কি করেছে যেহেতু সকল জায়গা থেকে মওলাই করিম আমাদের রিজিকের ব্যবস্থা করছেন এবং অনেক বেশি আকারে করছেন মানুষ শান্তিতে এরপরে আস্তে আস্তে কি করলো মানুষ আল্লাহকে ভুলে যেতে শুরু করলো ফাকাফারাত বিআনউমিল্লাহ মানুষ আল্লাহর নিয়ামত অস্বীকার করতে শুরু করলো নিয়ামতের অস্বীকার কিভাবে করে নিয়ামতের অস্বীকার করে মানুষ আল্লাহর দেওয়া জীবন বিধানকে ভুলে যাওয়া আল্লাহকে ভুলে যাওয়া কবরকে ভুলে যাওয়া হাশর ভুলে যাওয়া নিজের জীবনের মধ্যে আল্লাহ এবং রাসূলের কোন রং মানুষের জীবনের মধ্যে আর না আসা আপনি দেখেন আমরা যখন একটু ভালো জীবন লিড করি গাড়ি বাড়ি আসে আমাদের 10000 টাকার জায়গায় যখন 40000 টাকা হয় তখন আমাদের মনের মধ্যে এত বেশি উৎফুল্ল হয়ে যায় আমরা আস্তে আস্তে আল্লাহ রাসূল কুরআন কবর হাশর এগুলো আস্তে আস্তে ভুলে যায় ফাকাফারাত বিআনউমিল্লাহ মানুষ আল্লাহর নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো আসছে সেটাকে আস্তে আস্তে ডিসরিগার্ড করা আন্ডারএস্টিমেট করা আন্ডারমাইন করা করতে করতে তখন আল্লাহ বলছেন ফা আযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ এতদিন যে রিজিক আসা শুরু করেছে আমি কি করি সেটাকে আস্তে আস্তে বন্ধ করে দেই এখন আমি তাদেরকে লিবাসুল জু ওয়াল খাউফ লিবাস বলা হয় কাপড়কে জুক বলা হয় ক্ষুধা লাগাকে এতদিন আমার কাছে আমার প্রয়োজনের তুলনায় বেশি আসতো এখন আমার প্রয়োজনের তুলনায় আস্তে আস্তে কম আসা শুরু করেছে আমার চাহিদা রয়ে গেছে আমার চাহিদা অনুযায়ী আমার চাহিদা ফুলফিল করার জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ আর টাকা বেঁচে নাই এরপরে আমার মধ্যে অনিরাপত্তা অনিরাপত্তা বলতে আমার পুরো মাসে টাকা দরকার 20000 টাকা আছে 10000 একটা অনিরাপত্তা চলে আসে না অফিস চাকরি আমার অসুস্থতা বেড়ে গেলে কি করব কাউকে হসপিটালে নিয়ে যেতে হলে কি করব এই যে একটা কলক এই যে একটা ডিসটারবেন্স যারা এই ডিসটারবেন্সের মধ্যে থাকে তারা ভালো করে জানে এটা কত খতরনাক হয় বিয়ে পড়বে শাদি পড়বে আপনার ছেলেদেরকে হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কারণ আপনার প্রয়োজনের তুলনায় টাকা কম তো আমার আল্লাহ বলছে ফা আযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ
আমি তাকে একটু একটু সাথ দিতে শুরু করেছি তাকে বোঝানোর জন্য যে তুমি জিন্দেগিকে যেরকম মনে করেছো জিন্দেগি সেই ধরনের না এটা একটা আয়াত তাহলে আমরা এই আয়াতের মধ্যে আমরা কি পেলাম মাওলাই করিম প্রথমে আমাদেরকে নিয়ামত দেন আপনারা যারা নিয়ামত প্রাপ্তিতে আছি মনে রাখবেন জিন্দেগি সব সময় যে নিয়ামতের উপরে যাবে তেমন কোনো কথা নাই আপনি যদি বিন্দু পরিমাণ অকৃতজ্ঞ হন দেখবেন আস্তে 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 মাওলাই করিম ওই নিয়ামতের জায়গার মধ্যে আস্তে আস্তে ভাটা পড়ে যাচ্ছে এটা একটা আয়াত আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াকুরুকুম আন তুয়াদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা ইয়াকুরুকুম আন তুয়াদুল আমানাতি ইলা আহলিহা আবার এই আয়াতের পাশাপাশি আরো একটা আয়াত যেটা জুমার মসজিদের মধ্যে আপনারা সব সময় শুনেন সেটার মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াকমুরুকুম ইন্নাল্লাহা ইয়াকমুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কিসের বিল আদল আদালতে আমি প্রথমে এই আয়াতটা আপনাদেরকে বুঝাই নিশ্চয় আল্লাহ আপনাদেরকে হুকুম দিচ্ছেন কিসের আন তুয়াদুল আমানাত ইলা আহলিহা আমানতকে যার যার আমানত তার তার পর্যন্ত সেই আমানতগুলো পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে আপনাকে হুকুম দিচ্ছেন আপনারা বলেন তো আমরা বর্তমানে মুসলমানরা ভালো আছি না মন্দ আছি আমাদের মালিক আল্লাহ না এই যে আমরা মন্দ অবস্থার মধ্যে আছি বাংলাদেশের পরিস্থিতি যদি আপনি দেখেন কিছুদিন আগে এক ভদ্রলোক একটা দারুণ কথা বলেছে দার্শনিক মানুষ দার্শনিক টাইপ কথা উনি বলছেন আমার মনে হয় কিয়ামত হয়ে গেছে আমরা দুযোগে আছি আমরা দুযোগে আছি আমরা সাধারণভাবে আপনি যদি শুধু রাস্তার মধ্যে দিয়ে একটু হাঁটেন আমাদের রাস্তাগুলো কি অত ছোট আমি এখন একটা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম তিন লাইন রাস্তা কয় লেন তিন লেন তিন লেন রাস্তার মধ্যে গাড়ি চলতেছে মাত্র এক লেনে বাকি লেনগুলা আমরা যেরকম রাস্তা রেখেছিও কোন একটা দেশের মানুষ কতটুকু সভ্য বলে যে সেটা বিবেচনা করার জন্য আপনি সেই দেশের রাস্তা 10 মিনিট ইউজ করলে বুঝতে পারবেন সেই দেশের মানুষ কি পরিমাণ সভ্য বুঝতে পেরেছেন আপনারা আমাদের রাস্তার অবস্থা এই যে রাস্তা এভাবে করে রেখেছি এটা আমরা করেছি না কোন সুষ্ঠু মানুষ কখনো রাস্তাকে এভাবে করে রাখে কোন সুষ্ঠু প্রকৃতির মানুষ কখনো রাস্তার মধ্যে এভাবে গাড়ি চালায় আপনি যখন পশ্চিমা বিশ্বের রাস্তায় গাড়ি চালাবেন আপনি কোনো হর্ন পাবেন না আপনি রাস্তার মধ্যে গাড়ি 10 মিনিট চালানোর পরে আপনি বুঝতে পারবেন এটা একটা সভ্য দেশের রাস্তা কোনো গালি গালাজও নাই কোনো হর্ন দেওয়া দেবি নাই এখানে রাস্তা কত বড় সেটা বিষয় না আমি কত সভ্য সেটা বিষয় এই যে সিম্পল একটা রাস্তার মধ্যে আপনি হেঁটে গেলে বুঝতে পারছেন মানুষ হিসেবে আমি কতটুকু সভ্য তো আমি এরকম হয়ে গেলাম কেন আল্লাহ আমরা সব সময় বলি না শুধু কি আমরা আমাদেরকে আল্লাহ এই জায়গায় রাখলেন কেন মনে রাখবেন আমরা বলি না আদালত আমরা বলি সুবিচার আমরা বলি হক তো আমার হক আল্লাহ আমাকে দিতে হবে না হক দেওয়া মানে বুঝেন হক দেওয়া মানে হচ্ছে যাকে যেখানে রাখা দরকার তাকে সেখানে রাখা হচ্ছে হক আমাকে যেটা দেওয়া দরকার সেটা দেওয়া হচ্ছে আমার অধিকার এখন আমি যদি আল্লাহর দরবারে দাঁড়াই আমি বলি আল্লাহ আপনি আমার হক আমাকে দেন তো আমার আল্লাহ এর চেয়ে ভালো হক কি আমাকে দেবে বলেন তো দেবে না আল্লাহ সুবিচারক
আল্লাহ কখনো কারো উপর জুলুম করেন না আমি যদি 2 টাকার করি আমার আল্লাহ 2 টাকার প্রতিদান আমাকে দান করবেন আমি যদি 3 টাকার করি আমার আল্লাহ 3 টাকার প্রতিদান আমাদেরকে দান করবেন মনে রাখবেন অকর্ম করে কখনো সুকর্মের ফায়দা হাসিল করা যায় কুকর্ম করে কখনো সুকর্মের ফায়দা হাসিল করা যায় না আমি যেহেতু আমানতদার না আমার মাওলা কখনো আমার সমাজের মধ্যে ওই শান্তি প্রতিষ্ঠা করবে না যেই শান্তি আমানতদারের সমাজে প্রতিষ্ঠিত হয় আপনারা বুঝতে পেরেছেন আমি নিজেকে নিজে টেস্ট করে দেখি আমি আমানতদার কিনা আমার সমাজের মধ্যে আমার রাষ্ট্রের মধ্যে আমার যারা নীতি নির্ধারক আছেন তারা আমার যারা নেতা নেত্রী আছেন তারা আপনি যদি চান উপর থেকে সুবাতাস বয়ে যাক তো উপর থেকে সুবাতাস বয়ে যাওয়ার জন্য সুবাতাস খাওয়ার যোগ্যতা হাসিল করতে হয় সুবাতাস খাওয়ার যোগ্যতা আমাদের আছে আছে নাই কেন মনে রাখবেন দুইটা জিনিসের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আসে প্রথম যেই জিনিস মানুষকে পরিবর্তন করতে হয় যেই জিনিসের পরিবর্তনের জন্য কুরআন এসেছে নবী এসেছেন ইবাদত রিয়াজত আমাদেরকে দান করা হয়েছে সেই মূল জিনিস হচ্ছে আমাদের জীবনের চরিত্র কি চরিত্র আমার চরিত্র যদি সুন্দর না হয় তো আমি কখনো আল্লাহর নিয়ামত হাসিল করার যোগ্যতা হাসিল করতে পারবো না আমার সমাজ কখনো মিরাকেলি পরিবর্তন হবে না পরিবর্তন হবে আমার কর্মের মাধ্যমে এখন আমি এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আমাদের বর্তমানে যারা 14-15 বছরের আছে তাদের জীবন যদি আমরা কিছুটা হলো স্টেবল করতে চাই আমাদের হাতে যথেষ্ট সুযোগ আছে যথেষ্ট সুযোগ আছে আমরা ইচ্ছে করলে 10 বছরের মধ্যে আমাদের পুরো সমাজ ব্যবস্থার মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে পারি কেন কারণ কৃতকর্ম কি বলি কৃতকর্ম অতঃপর কর্ম ফল আমার কর্ম পরিবর্তন হবে অটোমেটিক্যালি ফল পরিবর্তন হয়ে যাবে আমার কর্ম পরিবর্তন হবে না ফল কখনো পরিবর্তন হবে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দীক্ষা এবং শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে একটা পচা সমাজকে সুন্দর সমাজে কেমনে পরিবর্তন করতে হয় সেটা আমার নবী শিখিয়েছেন এবং 23 বছরের মধ্যে নিজে করে দেখিয়েছেন আমার কাছে কত টাকা আছে আমি কত বেশি শিক্ষিত এটা কোনো কিছু যায় আসে না যদি আমার সমাজের মধ্যে শিক্ষা দীক্ষা না থাকে আমার রাস্তার মধ্যে ঘরের বাইরে যদি শৃঙ্খলা না থাকে আমি ঘরের ভিতরে কত শৃঙ্খলা রেখেছি সেটার কোনো মানে আছে মানে না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে যেখানে রাখা দরকার সেখানে রেখেছে সেখানে এখন আল্লাহকে যদি জিজ্ঞেস করি মাওলা এই যে আমাদেরকে যেখানে রেখেছেন আমাদেরকে সেখানে কেন রাখলেন প্রথম আওয়াজ যেটা আসছে সেটা আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে একটা নির্দেশ দিয়েছি শুধু ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা যার যেটা অধিকার তার অধিকার তাকে তোমরা বুঝিয়ে দাও অধিকার দেওয়ার আগে একবার চিন্তা করে দেখো সেই এই অধিকারের যোগ্য কিনা যেমন আমি একটা একটা উদাহরণ দেই তাহলে আপনারা বুঝতে পারবেন আমার হাতে আমার বাবার দেওয়া সম্পদের আমানত আছে আমার ভাই বোনগুলা ছোট আমার ভাই বোনগুলা ছোট আমার আল্লাহ কি বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা আমার আল্লাহর হুকুম হচ্ছে আমি যেন এই আমানত আমার ছোট ভাই বোনদেরকে বুঝিয়ে দেই যখন তারা বুঝে নেবার সময় হবে বুঝে নেবার সময় হবে এটা আমার আল্লাহর নির্দেশ আমার প্রতি আমি সেটা করতে পেরেছি পারি না
আমি সেটা করতে পারি নাই। আপনি যখন আমানতের খিয়ানত করবেন তো এই খিয়ানতের একটা রিয়াকশন আসে, রিয়াকশনটা কি? ওই আয়াতের মধ্যে যে বলেছি ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুউই ওয়াল খাউফ, আপনি শারীরিক অশান্তি, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, এই অশান্তি থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন না, কারণ কি? আপনি আমানত বুঝিয়ে দেন নাই, আপনি আমানত বুঝিয়ে দেন নাই, আপনি সামাজিক পারিবারিক ব্যক্তিগত অশান্তি থেকে আপনি মুক্তি পাবেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার আল্লাহ বলছেন যেই কোনো ধরনের আমানত, আমি একটা বাড়ির মধ্যে থাকি, আমার একটা কাউন্সিল ইলেকশন হয়, আমার লোকাল এরিয়ার মধ্যে কিছু সমস্যা আছে, এখানে তিনজন ব্যক্তি দাঁড়িয়েছেন, তিনজন ব্যক্তি, আমি আগে দেখব আমার লোকাল ইস্যুগুলা কার মাধ্যমে ভালো করে সম্পাদিত হবে। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা, এখানে আহালকে মূল যোগ্য ব্যক্তিকে আমাকে খুঁজে বের করতে হবে, এরপরে আমি তাকে আমার পুরা এলাকার দায়িত্ব দেব। কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে, যেটার মাধ্যমে হোক। এখন সেই ব্যক্তি কি করবে? ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আমি যোগ্য ব্যক্তি দেখে দায়িত্ব বুঝিয়ে দেব, যোগ্য ব্যক্তি এখন আদালতের উপর বেস করে, ইনসাফের উপর বেস করে সে আমার সাথে ডিল করবে। দুইটা ডিল হলো না, আমি আমানত বুঝিয়ে দিলাম, সে আমানতটা গ্রহণ করে আদালতের উপর বেস করে আমার সাথে ডিলিং করছে। এই বিষয়গুলা যখন কোনো সমাজ থেকে মিসিং হয় তখন সমাজের মধ্যে মানুষ বেশি থাকবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, কেউস দেখা দেবে, কেউ কারো কথা শুনবে না, মানুষের মধ্যে একটা অস্বস্তি, মানুষের মধ্যে এক ধরনের অশান্তি, নেচার পরিবেশ আর সুন্দর আচরণ করবে না, বৃষ্টির দিনে বৃষ্টি হবে না, মাছের জায়গায় মাছ পাওয়া যাবে না, যেটা যেখানে থাকার কথা সেটা সেখানে থাকবে। এই যে হঠাৎ করে পরিবেশ পরিস্থিতি আবহাওয়া আপনার সাথে ভিন্ন রকম আচরণ শুরু করলো, কেন? কারণ আপনি, কারণ আপনি। বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে না, মাছের জায়গায় মাছ পাওয়া যাচ্ছে, হঠাৎ করে এমন একটা মহামারী দেখা দিল সবাইকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, এই যে পুরো পরিবেশ পরিস্থিতি আপনার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলল, সেটা কেন? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা